আজকে আমি দেখাবো হোমমেড ঘি কিভাবে বানাতে হয়, চলুন দেখে নিই। এখানে আমি 2 কাপ সর নিয়ে নিয়েছি, সর বা মালাই যা বলবেন, 2 কাপ নিয়ে নিয়েছি। এখানে দুধ গরম করে যে ওপরে যে সরটা পড়ে সেই সরটাকে এভাবে আলতো করে তুলে নিতে হবে। এইভাবে করে নিয়ে আমার এখানে 2 কাপ সর হয়েছে 7 দিনের মধ্যে। এরকম করে আমি রোজ তুলে তুলে আমি ফ্রিজে রেখে দিতাম, তারপর 1 সপ্তাহে 2 কাপ পরিমাণের মালাই হয়ে গেছে। 7 দিন ধরে তুলে 2 কাপ হয়ে গেছে। এরপর এটাকে এর মধ্যে নিয়ে নেব। পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো এর মধ্যে ঠান্ডা পানি 1 কাপ মতন। এরপর এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে এটা, দেখুন। বাটারটা আলাদা হয়ে গেছে, পানি আলাদা হয়ে গেছে। এটা আমার বানাতে 2 মিনিট লেগেছে। এরপর এটাকে তুলে নেব। তুলে নিয়েছি এটা সবটাই। এখানে আমি একটা হাঁড়িতে বাটারটা দিয়ে দিয়েছি, এটাকে গলিয়ে নেব। হয়ে গেছে এটা, নামিয়ে নেব। রেডি হয়ে গেছে হোমমেড ঘি।